শান্তিপূর্ণভাবে চলছে চট্টগ্রাম 8 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। ইভিএম এ হচ্ছে ভোট। এই মুহূর্তে বহদ্দার হাটে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। ছয় ঘন্টা হয়ে গেল সকাল থেকে, কিন্তু মোটামুটিভাবে বলা যায় খুব সুষ্ঠুভাবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কিন্তু নির্বাচন হচ্ছে চট্টগ্রাম 8 বোয়ালখালী উপনির্বাচনে। আপনি দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত বিচ্ছিন্নভাবে মানে কয়েকজন ভোটাররা কিন্তু কেন্দ্রে এসে ঢুকছেন এবং তাদের ভোটটি প্রদান করছেন। 191টি কেন্দ্রে এখনও পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেছে এরকম তথ্য আমাদের কাছে নাই, এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে মজুদ করা হয়েছে, 4000 বেশি নির্বাচন কর্মকর্তা মজুদ করা হয়েছে, এবং ভোটারদের উপস্থিতি মোটামুটি বলা যায় কিছুটা আমরা দেখতে পাচ্ছি এই একলাস রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ নৌকা প্রার্থী তিনি এখানে ভোট দিয়েছেন এবং তিনি বলছেন যে সুষ্ঠুভাবে কিন্তু ভোট হচ্ছে, যদিও সকাল মানুষের ভিড় একটু বেশি ছিল। এবং যদিও যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিভিন্ন যে প্রার্থী রয়েছে তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করেছেন এজেন্টের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং তারা বেশ কয়েকটি কেন্দ্রে ভোট বন্ধ রাখার কথা জানিয়েছেন, যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে খুব সুষ্ঠুভাবে কিন্তু ভোট হচ্ছে এবং বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কেন্দ্রে যাচ্ছেন এবং ভোটারদের উপস্থিতি মোটামুটি বলা যায় এখন দুপুরে করে হয়তো আর 2 ঘন্টা সময় আছে। এখনও পর্যন্ত কিছু কিছু ভোটার কিন্তু আসছেন এবং সেখানে ভিতরে গিয়ে তাদের ভোট প্রয়োগ করছেন। যেটি আসলে বলতে পারি সেটি হচ্ছে এই চট্টগ্রাম বোয়ালখালী 8 আসনে কিন্তু এ পর্যন্ত 2 বার উপনির্বাচন একবার হয়ে গেছে আর একবার এখন আজকে আরেকটি উপনির্বাচন হচ্ছে, যেহেতু 2 জন প্রার্থীর মৃত্যু হয়েছে। এবং এই এই যে বোয়ালখালী আসনে যা ভোটার সংখ্যা প্রায় 5 লাখের বেশি এবং সেই কেন্দ্রে প্রায় 4000 বেশি নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের সংঘর্ষ ছাড়া, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কিন্তু সুষ্ঠুভাবে ভোট হচ্ছে নগরীর সহ এবং উপজেলা সহ যেই 190টি কেন্দ্র রয়েছে এবং 14,014টি কক্ষ রয়েছে সেখানে কিন্তু ইভিএমের মাধ্যমে কিন্তু ভোট হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।